বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো একটি খুবই সহজ ব্রেকফাস্ট রেসিপি। তো রেসিপিটি বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখে নাও। আমি নিয়েছি 4টে ব্রেড, একটু পেঁয়াজ কুচি, একটু বাঁধাকপি কুচি ও একটা গাজরকে আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো, ঘি ও সামান্য জল। এবার আমি গ্যাসটা জ্বেলে প্যানটা বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। সারা জায়গায় লাগিয়ে দেব। এবার একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, গাজর গ্রেট করে রাখা গাজরটা, সামান্য লবণ। লবণটা দিয়ে আরেকটু মিলিয়ে নেব। এবার আমি দিয়ে দেব সামান্য একটু জল, খুবই সামান্য। এবার আমি গ্যাসের জোরটা কম করে একটা ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। ব্যাস 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়ে এটাকে আমি আরেকটু ফ্রাই করে নেব, কেননা এখানে সামান্য সামান্য জল এখনো আছে। এবারে দেখো পুরো জলটাই শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এবার আবারও একটু মিশিয়ে নেব। এটা কিন্তু গ্যাস বন্ধ করেই করতে হবে।
সবজিটা হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ব্রেডগুলোতে প্রথমে ঘি লাগিয়ে নেব। ব্রেডগুলোতে ঘি লাগানো হয়ে গেছে। এবার আমি ব্রেডগুলোর উপরে এই বানিয়ে রাখা সবজিটা দিয়ে দেব এইভাবে। একটা উপরে আমি সবজি দিয়ে দিয়েছি, এবার আর একটা ব্রেড দিয়ে আমি চাপা দিয়ে দেব। এইভাবে আর একটা বানিয়ে নেব। ব্রেডগুলো রেডি হয়ে গেল, ব্রেডগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে দিয়ে দেবো স্যান্ডউইচ মেকারে। তো প্রথমে স্যান্ডউইচ মেকারটা আমি খুলে পরিষ্কার করে নিলাম। এবার এটাকে এভাবে সাজিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে দিলাম। এবার সুইচটা অন করে দিলাম। তোমাদের কাছে যদি স্যান্ডউইচ মেকার না থাকে তাহলে কিন্তু তোমরা এটা রুটি বানানো তাওয়া না হলে ফ্রাই প্যানেও করতে পারো। এখানে দেখতে পাচ্ছ এই লাল রঙের আলোটা জ্বলছে, এটা যখন হয়ে যাবে তখন এই এই আলোটাও জ্বলতে শুরু করবে। ব্যাস এই দেখো এই লাইটটাও জ্বলে গেছে, তার মানে ব্রেডগুলো হয়ে গেছে। এবার আমি ব্রেডটা বের করে নেব। ওয়াও, প্রথমে সুইচটা বন্ধ করে দিই। এবার আমি ব্রেডগুলোকে কেটে নেব। ব্রেডগুলো আমি কেটে ফেলেছি, এবার একটু এটাকে সাজিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু সস। আর এই যে সবজিটা একটু বেঁচে ছিল সেটাও এর উপর দিয়ে একটু ছড়িয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। ব্যাস আমার ব্রেকফাস্ট রেডি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার ব্রেকফাস্ট রেসিপিটি তৈরি হয়ে গেছে। তো রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম অ্যাসপিন অল ব্লগ। বাই।